নমস্কার বন্ধুরা চেটে পুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো ডিম ভাপা তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা ডিম ভাপা বানানোর জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো আদা ছটা কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রাখা এক চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত ছটা কাজু বাদাম তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব তো মশলা ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে মশলাটাকে ঢেলে নিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর তিন চামচ সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলা মিক্স করা হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে মশলাটা ঢেলে দশ মিনিটের জন্য খোলা অবস্থায় রেখে দেব তাহলে সর্ষের যে তেতো ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের গাগুলো ছুরির সাহায্যে অল্প অল্প করে একটু কেটে দেবেন তাহলে মশলাটা ভালো করে ঢুকবে তা ডিমগুলো আমি খুব হালকা করে ভাজলাম বেশি ভাজার একদমই দরকার নেই একদম সামান্য ভেজে নিতে হবে তো চারটে ডিমকে আমি ভেজে তুলে নিলাম মশলাটা দশ মিনিট খোলা অবস্থায় রেখে দিয়েছিলাম ফলে সর্ষের যে তেতো ভাবটা রয়েছে সেটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে হালকা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ডিমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ডিমের গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল আর তার সাথে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখটা আটকে এটাকে ভাপে বসাতে হবে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এবার আমি ওভেনটা অফ করে দিয়েছি ডিম ভাপা আমার রেডি এবার এটাকে নামিয়ে নেব ডিমের রেসিপিটা আমার তৈরি করা হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ